আগে আগে এসে মসজিদে বসার তৌফিকটুকু দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। যেই মহান মনিব আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এবং সবার আগে আসতে সুযোগ দান করেছেন, ওই মনিবের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মসজিদে সবাই আগে আসতে পারে না, শত চেষ্টা করলেও মসজিদে আগে আসতে পারে না, তারাই পারে যাদের ভিতরে সাহাবা একরামের আমল আছে, যাদের ভিতরে মসজিদের প্রেম আছে, যাদের ভিতরে জুমা প্রেম আছে, এবং জুমা যেই মালিক পড়তে বলেছেন, ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াযারুল বাই যালিকুম খায়রুল্লাহ। যেই মনিব নিজে বলেছেন, যখন তোমাদের সামনে জুমার আজান দেয়া হয়, জুমার নামাজের জন্য ডাকা হয়, তখন সব কাজ বাদ দিয়ে দাও, ইযা নুদিয়া লিস-সালাহ যখন নামাজের জন্য তোমাদের ডাকা হয়, ওয়াযারুল বাই তখন দুনিয়ার যত ব্যবসা বাণিজ্য আছে পরে করতে পারবা, তো নামাজ আর পরে পড়তে পারবো না, কথা ঠিক না বেটি? জুমার নামাজ ইচ্ছা করলে কি আপনি কাজা করতে পারবেন? জুমার নামাজের কাজা আছে নাই? এই জন্য আল্লাহ জুমার নামাজটাকে টার্গেট করে এভাবেই বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াযারুল বাই, তখন তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে ফাসআউ ইলা যিকরিল্লাহ যাও না, সব কাজ বাদ দিয়া ইযা নুদিয়া লিস-সালাহ ডাক দিয়েছেন কে, কার পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে, তার ডাকে সারা দিয়ে যাও না মসজিদে। আর জুমার নামাজ ওয়াক্তিয়া নামাজের মতো না, ওয়াক্তিয়া নামাজ ইচ্ছা করলে আপনি ঘরের ভিতরে চার পাঁচজন দশজন মিলে জামাত করতে পারবেন। জুমার নামাজের জন্য কতগুলো শর্ত আছে, এই জুমার নামাজের শর্ত আপনার ঘরের মধ্যে হবে না, আপনার বাড়ির ছাদে হবে না, অফিসে হবে না, ইচ্ছা করলে করতে পারবেন না, ঠিক না বেটি? এই জন্য জুমার নামাজের জন্য শর্ত আছে, 12-14টি শর্ত আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই উল্লেখ করে বলেন, যখন তোমাদের সামনে জুমার আজান দেওয়া হয় চলে যাও, সব কাজ বাদ দিয়া, ইযা নুদিয়া লিস-সালাহ যখন তোমাদের সব শেষ, জুমার নামাজটা পড়া কমপ্লিট হয়ে গেছে, ওয়াযারুল বাই আবার জমিনে ছড়িয়ে পড়ো, ব্যবসা করতে যাও, যাও চাকরিতে যাবা, যাও তোমার যে ডিউটি আছে সেই ডিউটিতে চলে যাও, কিন্তু আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন যেই নামাজটা পড়ার কথা ডাইরেক্ট কোরআনে বলেছেন, যে আজান দেওয়ার সাথে সাথে যেই নামাজের কথাটা উল্লেখ করে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাহ মি ইয়াউমিল জুমআ, মি ইয়াউমিল জুমআ জুমার দিনের, এখানে জুমার দিনের মি ইয়াউমিল, মি ইয়াউমিল মানে কি, জুমার দিনের আজান যখন তোমার সামনে ডাকা হয়, ডাক দেয়া হয় জুমার নামাজ পড়ার জন্য, ওদিনকে কাজগুলো তোমরা কম করো, রবের জন্য রবের নৈকট্য হাসিল করার জন্য রেডি হয়ে যাও, আগের থেকে রেডি হও। এই জন্য বিশ্বনবী জুমার নামাজকে সাহাবা কিরামকে উৎসাহ দেওয়ার জন্য, জুমার নামাজের প্রতি ভালোবাসা প্রেম প্রীতি বেশি তৈরি করার জন্য বিশ্বনবী অসংখ্য হাদিস বর্ণনা করেছেন জুমা সম্পর্কে। যেরকম বিশ্বনবী বুখারীতে একটা হাদিস এভাবে বলেছেন, আনাস ইবনে মালিক বলেন যে জুমার দিনে আমরা কোনো কাজ করতাম না, কোন কোন সাহাবী ছিলেন ফজরের পরের থেকে নিয়ে জুমার নামাজের জন্য রেডি হইতে থাকতেন, জামাটার ইস্তারি করতেন। আর বিশ্বনবী বলতেন, গরিবের জন্য জুমার দিন হলো হজের দিন, ইয়াউমুল জুমআ, ইয়াউমুল জুমআ জুমার দিন হলো গরিব মানুষের জন্য, ফুকারা আল গোরাবা ইয়াউমুল হাজ, গরিব অসহায় মানুষের জন্য যাদের অ্যাবিলিটি নাই হজ করার জন্য, তাদের জন্য জুমার দিনটা হলো হজের দিন। যে ব্যক্তি নতুন জামা পরিধান করে যারা মসজিদে রওনা দিল, সেজন্য ইহরামের কাপড় পরে মসজিদে রওনা দিল, জুমার নামাজ কমপ্লিট করে বাসায় রওনা দিল, সে কোনো হজ করে বাড়িতে গেল, বুঝেন কত বড় সৌভাগ্যবান সে ব্যক্তি। বিশ্বনবী আরো বলেন, যারা জুমার নামাজ আগে পড়ার জন্য মসজিদে আগে আসবে, সে একটা উট কোরবানি দেওয়ার সৌভাগ্য পাবে। এরপরে যে ব্যক্তি আসবে সামনের কাতারে, যতগুলো মানুষ আসবে আগে, এই ব্যক্তির ভিতরে সামনের কাতারে যে ব্যক্তি আগে বসবে, আগে আসবে মসজিদে, উট কোরবানি দেওয়ার সৌভাগ্য। অনেক সাহাবী বলেন, হুজুর একসাথে তো ঢুকতে পারবো না, মসজিদের দরজা দিয়ে নয় দশ দিন একসাথে ঢুকলাম। বিশ্বনবী বলেন, নিয়াত তোমার যদি আগে থাকে যে আগে যাবো,
তোমার উট কুরবানি দেওয়ার সন্ধান করো, কিন্তু ঢুকে গেছে তোমার আগে একজন, কিন্তু নিয়ত ছিল সবার আগে তুমি যাবা, সামনের কাতারে বসবা, যে কোনো ঝামেলার কারণে পারো নাই, বৃষ্টির কারণে, যে কোনো কারণে পারো না, কিন্তু তোমার তামান্না ছিল যে আমি আগে মসজিদে যাব, আল্লাহ তোমাকেও মাহরুম করবে না, আল্লাহ তোমাকে একটা উট কুরবানি দেওয়ার সন্ধান করবে। এরপরে যে ব্যক্তি আসবে একটা গরু কুরবানি দেওয়ার সন্ধান করবে, এরপরে যে আসবে একটা ভেড়া, দুম্বা, বকরি, খাসি, এরকম চলবে, এরপরে মোরগ, এরপরে যারা আসবেন ডিম পাইতে থাকবেন ডিম, কিন্তু মিস নাই, আপনার মিস নাই, আপনি পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে মাহরুম করবেন না। অতএব জুমার দিনের ফজিলত আছে না নাই? এক নম্বরে হলো জুমার দিনের মহাব্বত যাদের অন্তর আছে তাদের অন্তরে সাহাবিদের আমল ঢুকে যাবে। আর সাহাবিদের আমল আপনি কি মনে করলেন, কি মনে করলেন আপনি, এই দুনিয়ার যত বড় বড় বুজুর্গ আছে একজনের নাম বললে সবাই চিনবেন, যেরকম আব্দুল কাদের জিলানী, নাম শুনছেন না, ওনার নাম আব্দুল কাদের, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ওনার নাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ওনার লকব তো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, জেলান শহর ওনার বাড়ি। এরকম আব্দুল কাদের জিলানী কিয়ামত পর্যন্ত যদি জন্ম নেয়, কোটি কোটি আব্দুল কাদের জিলানের আমল এক পালায় দিলে, গোটা জিন্দিগির আমল এক পালায় দিলে, একজন সাহাবীর, একজন সাহাবী যেই ঘোড়ায় সবার হয়ে বাজারে যাইতেন, যুদ্ধে যাইতেন, সফরে যাইতেন, তার পায়ের ঘোড়ার খুরায় যে ধুলা লাগে, একদিনের ধুলা লাগে, এই ধুলার শূন্যস্থান পুরা হবে না। কি মনে করলেন আপনি, সেই সাহাবীর আমল আপনার ভিতরে চলে আসবে যদি জুমার তামান্না পরন্তর থাকে। বিশ্বনবী এত বড় সৌভাগ্যবান বলেছে জুমায় আগত মুসল্লিদেরকে, হালাকি আমরা দেখবেন জুমার দিনে যত কাজ, জুমার দিন বিয়া, জুমার দিন শাদি, জুমার দিন মুসলমানি, জুমার দিন মুসলমানি, বুঝেন তো, আরবিতে বলে খাতনা মুসলমান, আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।